তোর ভাই চুরি করেছে সুতরাং সমস্ত দায়ভার তো আমার আমার সিম ফেরত দেন দেন আমার সিম ফেরত দেন কি হয়েছে কি সমস্যা এই জামাইটা এই যে আপনি আইছেন আপনার কিছু টাকা আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়ে ফেলেছি যেহেতু তার ভাই আমাদের সমস্ত জিনিসপত্র চুরি করেছে সুতরাং মধু সেই দায়িত্ব তার নেওয়া লাগবে সে সমস্ত কিছু ফেরত দেবে এটা হচ্ছে আমাদের ডিসিশন স্যার একটা অঘটন ঘটে গেছে কি ওই হিরঞ্চি সব লোক পলাইছে হিরঞ্চি মানে কি হিরঞ্চি কে না স্যার যে বেলাল বেলাল মধুর রুম থেকে মানে ওর রুম থেকে চুরি করে মোবাইল টাকা পয়সা সব নিয়ে পলাইছে পরে আবার ওই রিজুক সব রুমে গেলাম ওই রুমে গিয়ে দিব ওই রুমে একই কাহিনি মোবাইল টাকা পয়সা সব চুরি হয়ে গেছে তো তুমি কোথায় ছিলে সব নিয়ে গেল না স্যার ওই কি মানে আমি তো গেটেই আসিলাম আর ওই হিরঞ্চি কইলো যে ওনার নাকি চা খাওয়ার প্যারা উঠছে আর সকাল সকাল চা না খেলে ওনার নাকি প্যারা উঠে প্যারা উঠে তো একটা ঝামেলা আর ওনার টাকার ব্যাগ তো সবসময় লগেই থাকে তো আমি তো বুঝি নাই ওই টাকার ব্যাগ সব চা খাইতে গেল তারপর আর আসে না পরে তো এই কাহিনি ও মাই গড ঘরের ভিতরে এত বড় চুরি তা তো চুরি না ডাকাতি ভাগ্য ভালো বাবা আমার রুমে আসেনি কত বড় ডিজাস্টার থেকে বেঁচে গেছি আমি অবশ্য স্যার ওই আমার সব কিছু ঠিক আছে আমার রুমের সব কিছু ঠিক আছে আপনার রুমের সব কিছু ঠিক আছে স্যার এখন কি ওই থানা পুলিশ এগুলো খবর দিন আমি দেখব স্যার এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি এত কুল কেন তুমি তো আমাকে বলেছো শুধু রিল্যাক্স রিল্যাক্স ও হ্যাঁ 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 তাই তো এই ব্যাপারটা আমাকে দেখতে হবে স্যার আপনি রিল্যাক্স করেন আমি আসতেছি কি হয়ে গেল আমি এত বড় একটা ভুল করলাম আমি নিজের ক্ষমা করে দিলাম যখন তার ভাই আসলো এই দিকে কেউ তারে প্রশ্রয় দেয় কেউ তারে রাখতে চায় আমি প্রোটেক্ট করি আমি আসলো আমি আমার বিছানা নিজের জায়গা ছেড়ে তাকে শুতে ভুল করি এত বড় একটা উপকারের বদলে সে আমার বুকে লাথি দিয়েছে আমার মোবাইল এসে গেছে আমার ব্যাগের মধ্যে 750 টাকা সেই টাকা দিয়ে সে নিয়ে চলে গেল যে জায়গায় জব করতাম আমার বস খুবই ভালো মানুষ আছে আমার এত ভালোবাসতো তার গার্লফ্রেন্ড করেও এত ভালোবাসত একদিনের তিনটা গার্লফ্রেন্ড এক লগে অফিসে বস তো কট সেই কট খাওয়ার থেকে বস্রা আমি উদ্ধার করলাম বাঁচাইলাম তিনটারে তিন রকম ভাবে সাইড করলাম এরপরে আমার বস আমার প্রতি খুশি হয়ে আমার প্রমোশনও বাড়াই দিল লগে একটা দামি অ্যান্ড্রয়েড ফোন দিল সেই অ্যান্ড্রয়েড ফোনটা লয়ে গেল এই দায়ভার আন কে নিবে আমার তো নতুন ফোন তো দূরে কথা পুরনো ফোন কেনার টাকা নাই আমি কেন চলব যাক ফোন কেসে গেছে সমস্যা নাই কিন্তু ফোনের তো সিম ছিল সেই সিমের মধ্যে বসের তিনটা গার্লফ্রেন্ডের নাম্বার ছিল সেই নাম্বার গুলো আর গেছে এনে দায়ভারটা কে নিবে হ্যাঁ আচ্ছা মধু ভাই আমার একটা কথা বলতো আপনি কি এটার সাথে জড়িত ছিলেন থাকলেও তো বলবেন না ভাল লাগছে না ছোট ভাই এতক্ষণ আমার আমার বুকের চাপা কথাটা তুমি মুখ দিয়ে না একটু আরে এর সন্দেহ কিছু নেই 200 বার 200 বার সত্য এ জড়িত আছে
কারণ তার যে ভাগ সে যে একটা শো সে জানতো না জানতো তাহলে যাইয়া শুনে সে তারে এনে নিয়ে আসছে আর নাটক সাজায় সরল মনে সে সব জায়গায় ঘুরিয়ে বেড়াইছে হ্যাঁ তারপর সব কিছু গুছায় সম্পর্ক সে হচ্ছে এটা সাহায্য আর মাঝখানে নিজের মোবাইলটা হারাইয়ে নিজে প্রমাণ করার চেষ্টা করেছে মানে আমাকে চোখে ধুলো দিয়ে যে সেও এই ব্যাপারে মানে সে কিছু জানে আসলে না এই সব কিছু দায়িত্ব তোর নিয়ে লাগবে তুই লাভে সুখ করে আসেন কিছু আমি দেখতেছি কোনো কথাই করছেন হ্যাঁ অবশ্য কথা কবেন কিছু আপনার তো কিছু আসে যায় আপনার মোবাইলের দাম 500 টাকা আপনার তো গায়ে লাগছে আমি এত সহজে কোনো কিছু গায়ে মাখাই না ভুল আমাদের সবারই আছে আমরা এখানে কেন থাকি আমাদের কাজ কি আমাদের উদ্দেশ্য কি আমরা একটা প্রতিষ্ঠানে থাকি সেইখানে আমরা আমাদের কাজকর্ম ফলায় রেখা অন্যান্য বিষয়টা ব্যস্ত হয়ে আছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এখানে আয়না উঠাইতেছে কেন হবে না এরকম যেটা হওয়ার হয়েছে যা যাওয়ার গেছে ভবিষ্যতে যাতে এরকম না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে আসলেও এখানে উঠানো যাবে না বাইরে গিয়ে তাদের সাথে দেখা করতে হবে আপনার সাথে আমি একমত কিন্তু এই যে আমার ফোন যে হারিয়ে গেছে আমার ফোন দরকার নাই আমার সিমটা ফিরিয়ে দিতে কো আরে ফেরত দেবে বলে তারে কো তারে কো রিজিক বাইরে কো লাভ কি তার সমস্ত তার ভার নেওয়া লাগবে দেন আমার আমার ফোন ফেরত দেবে চুপ করে থাকলে হবে না আমাদের সমস্ত কিছু দায়ভার তোরই নেওয়া লাগবে তোর ভাই চুরি করেছে সুতরাং সমস্ত দায়ভার তো আমার আমার সিম ফেরত দেন দেন আমার সিম ফেরত দেন কি হয়েছে কি সমস্যা আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়ে ফেলেছি যেহেতু তার ভাই আমাদের সমস্ত জিনিসপত্র চুরি করেছে সুতরাং মধু সেই দায়িত্ব তার নেওয়া লাগবে সে সমস্ত কিছু ফেরত দেবে এটা হচ্ছে আমাদের ডিসিশন আপনি ডিসিশন নেওয়ার কে হু আর ইউ আই এম শাহ কামাল আমি একজন ভুক্তভোগী আমরা ভুক্তভোগী আমাদের জিনিসপত্র গেছে সিদ্ধান্ত কিটা দেবে আর একদম আমরা সিদ্ধান্ত নিয়েছি তার ভাই যেহেতু চুরি করেছে তার সমস্ত মালামাল ফেরত দেওয়া লাগবে ঠিক আছে আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মাঝে মধ্যে আপনাদেরও কথা শোনা উচিত মধু সাহেব আপনার জন্য যেহেতু এত ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিপূরণ মধু সাহেবই দিবে আর এটাই ফাইনাল ডিসিশন আবার আপনি আপনার ভাইয়ের মতন পলাই যান না ঠিকই তো